লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যারা শহীদ হয় জিহাদের ময়দানে, কারো নাক কাটে, কারো কান কাটে, কারো হাত কাটে, কারো পা কাটে, মূল্যবান জীবনখানা যারা দিয়ে দেয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, হে রাসূল, ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন যারা কোরআনের জন্য মূল্যবান জীবনখানা দিয়ে দিয়েছে, ওরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কখনো তারা মরে না, ওরা আমার কাছে জীবিত। লক্ষ্য করে দেখবেন আপনাদের যা জন্য প্রমাণ আমি আপনাদের কাছে আজকে কোরআনকে হাতের মুঠোয় পেয়েছি, সেজন্য কোরআনে গরিবের প্রচার প্রসারের জন্য কত যে জীবন দেওয়া হয়েছে, কত যে মানুষ মরেছে, কত যে মানুষ শহীদ হয়েছে আমরা বুঝতে পারি না। তার মানে ব্যাপারটা কেমন জানেন, শ্বশুরের কাছে কেউ যদি বাইক পায় তার মূল্য, আর নিজে যদি বাইক কেনে তার মূল্য, পার্থক্য আছে না নেই? শ্বশুরের কাছে যদি পায় তো দেখবেন কত জোরে চালাচ্ছে, আর ওর কোনো যত্ন থাকে না, আর নিজে যখন কিনবে ওর যত্ন তখন খুব বেশি করে, করে না করে না, কথা বলে না করে না করে না, ওর যত্ন তখন অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য যে কত রক্ত ঝরে যে মুসলমান, আজকে আমরা এটা প্রাণীরা যদি জানতাম তাহলে পরে এই যে লোকগুলো যেখানে সেখানে ঘুরছে, রাস্তাঘাটে ঘুরতো না, কোরআন শোনার জন্য তারা এখানে উপস্থিত হতো। ওদের প্রান্তরে যুদ্ধ হবে, ওদের প্রান্তরে যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়েছেন। তার আগের দিন বিবাহ হয়েছে একজন সাহাবী, যার নাম হল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রজনীতে স্বামী আর স্ত্রী দুজনে মিলে আলাপ আলোচনা করছে, ভালোবাসা প্রেম বিনিময় করছে, মানে নতুন স্বামী আর স্ত্রী বিবাহের রাতটা কেমন সুমধুর হয় আপনারা একবার চিন্তা করুন যারা বিবাহিত। গভীর রজনীতে স্বামী আর স্ত্রী দুজনে মিলে প্রেমালাপ চলছে, সুন্দর করে প্রেম বিনিময় হচ্ছে স্বামী আর স্ত্রীর মধ্যে, দুজনের মধ্যে কথা হচ্ছে, এমন সময় যুদ্ধের ময়দানে যখন দামামা বেজে গিয়েছে, যখন ডাক চলে এসেছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ও আমার স্ত্রীকে কোরআনের জন্য ডাক পড়ে গেছে, কোরআনের জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমার সঙ্গে ভালো মতো কথোপকথন হলো না, তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার প্রাণের স্ত্রী শোনো, যদি ফিরে আসি তাহলে পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে পৃথিবীতে দুনিয়াতে, আর যদি শহীদ হয়, যদি পৃথিবীর মুখ থেকে চলে যাই, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে। স্ত্রীর সঙ্গে সালাম কালাম করে সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। আমার বন্ধুরা, যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন, অহুদের প্রান্তরে কয়েকজন মুশরিককে তিনি সেখান থেকে পৃথিবীর মুখ থেকে বিদায় করে দেওয়ার পর তাদের তারবারির আঘাতে তিনি নিজেও সেখানে শহীদ হয়ে পড়ে গেলেন। আমার বন্ধুরা, উহুদের প্রান্তরে মুসলমানদের 70 জন সাহাবী তারা শাহাদাত বরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পরক্ষণে বললেন, সবারই লাশগুলো তোমরা এক জায়গায় জড়ো করো, সমস্ত সাহাবীদের মরা লাশগুলো, নিথর লাশগুলো, দেহগুলো নিয়ে আসা হচ্ছে। এমন সময় 68 জন মানুষের লাশ খুঁজে পাওয়া গেল, 68 জন শহীদের লাশ খুঁজে পাওয়া গেল, দুজনের লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে একজন হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের লাশ কোথায় গেছে? ওই দুজনের লাশ খোঁজার জন্য চারিদিকে মানুষরা খুঁজতে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার চাচা হযরত হামজা, আর একজন আমার কাছের আমার প্রাণ প্রিয় সাহাবী যার নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার সাথীরা, দেখো তো হযরত হামজা আর আমার চাচা কোথায়? খুঁজতে 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 হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশও খুঁজে পাওয়া গেল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশও খুঁজে পাওয়া গেল। এমন সময় একজন মহিলা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, হুজুর, আমি আপনার কাছে এসেছি আমার স্বামীর কিছু কথা বলতে। বলে, তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে রাসূল, আপনি গতকাল আমার বিয়ে পড়েছিলেন, গভীর রজনীতে আমরা স্বামী আর স্ত্রী দুজনে মিলে প্রেমালাপ করছিলাম, গল্প করছিলাম, যখন আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী আমার কাছে আর থাকতে পারল না, আমার ভালোবাসা তাকে আটকে রাখতে পারল না, আমার ভালোবাসা তাকে আটকে রাখতে পারল না, আমার ভালোবাসা আমি ধরে রাখতে পারলাম না, ঘর থেকে বেরিয়ে চলে গেছে। হে রাসূল, আমি বলতে যাচ্ছি আমার স্বামীর একটা কথা, যদি আমার স্বামী শাহাদাত বরণ করে তাহলে পরে বলবো। গভীর রজনীতে আমরা স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে আমাদের দুজনের মধ্যে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে, আমরা মেলামেশা করেছি, আমি নববিবাহিত একজন মহিলা একজন স্ত্রী, লজ্জায় বলতেও পাইনি, বলার সময়ও পাইনি, স্বামী যান আপনার জন্য ফরজ গসল গসল ফরজ হয়ে আছে, গসল করে আপনি তারপরে যান। আপনার কথা শোনার পরে, আপনার ডাক শোনার পরে বেশিক্ষণ দেরি করলো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। রাসূল, আমি আপনাকে বলতে যে আমার স্বামী যদি শাহাদাত বরণ করে তাহলে পরে আপনাকে আমি বলতে যাই,
তাকে একটু আপনি দয়া করে গোসল দিয়ে দেবেন, কারণ তার উপরে গোসলটা ফরজ হয়ে আছে, গোসল করার সময় সে বাইরে। এমনি সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হচ্ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, লক্ষ্য করে দেখা যাচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে লাশটাকে সুন্দর করে সাদা কাপড় দিয়ে কে যেন সুন্দর করে বেঁধে দিয়েছে। তার যখন কাপড়টা খরানো হলো, দেখা যাচ্ছে মাথার চুল দিয়ে টপ 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 করে জল ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল এসে বললেন, হে রাসূল, এই সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহী, তার দাম্পত্য জীবনের সূচনা সে করেছিল, নিজের স্ত্রীর ভালোবাসা ত্যাগ করেছে, নিজের স্ত্রীর মায়া মমতা প্রেম সব কিছুকে বিসর্জন দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত বরণে এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে, এর দেহটাকে আকাশের ফেরেশতারা তৃতীয় আকাশে নিয়ে যাওয়ার পর জমজমের পানি দিয়ে সুন্দর করে গোসল দিয়েছে, আর সুন্দর করে সাদা কাপড় পরিয়ে আবার তাকে আমরা পৃথিবীর বুকে নিয়ে এসেছি। আমার বন্ধুরে জন্ডে তাকে বলা হতো গাসিলুল মালায়েকা, ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। বলতে যাচ্ছিলাম বন্ধু, কোরআনে কারীম এমন এক ধর্মগ্রন্থ, পৃথিবীর মানুষ যদি পড়ে তারপরেও নেকি পাওয়া যায়, পৃথিবীর মানুষ যদি কোরআনে কারীম শুনে তারপরেও নেকি পাওয়া যায়, আর কোরআনে কারীমের জন্য কেউ যদি নিজের জীবনখানা দিয়ে দেয় শহীদের মর্যাদা লাভ করা যায়, আর যদি শহীদের মর্যাদা না পায় তাহলে পরে ফিরে আসলে তাকে গাজী উপাধি দেওয়া হয়। ভাবতে পারেন কোরআনের সম্মান আর মর্যাদা কত বেশি, কোরআনের সম্মান আর মর্যাদা কত বেশি। আর বলুন তো বন্ধু, আবার আমরা এই কোরআনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কথা বলেন, কম ভালোবাসি না বেশি ভালোবাসি? একটু জোরে বলেন, সবাই বলুন কম না বেশি। আমি বিশ্বাস করি আমার যুবক ভাই দাঁড়িয়ে পেশাব করতে পারে, আমি বিশ্বাস করি আমার যুবক ভাই মসজিদে নামাজ পড়ার জন্য রাজ দিতে পারে, কিন্তু কোরআনে কারিমকে নিয়ে কেউ যদি কটুক্তি করে, অপপ্রচার করে, কোরআনকে কেউ নিয়ে যদি বাজে মন্তব্য করে, খারাপ ভাষা কোরআনের নামে যদি ব্যবহার করে, সহ্য হবে নাকি? আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা কখনো সহ্য করতে পারে না, কারণ হলো এ কোরআনে কারিমকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাদের সমাজে একটা কুলাঙ্গার ছিল ওয়াসিম রেজবি, বলেছিল কোরআনে কারিমের মধ্যে 26টা ভুল আছে, বাদ দিতে হবে। আপনারাও কি তাই মনে করেন নাকি? কোরআনে কারিমের মধ্যে ভুল আছে নাকি? না, ওই ওয়াসিম রেজবি মনে করেছিল কোরআনের 26টা আয়াত বাদ দিব, আল্লাহকে ইসলাম থেকেই বাদ দিয়ে দিয়েছে। ও এসেছিল কোরআনকে মিটাতে, আল্লাহকে ইসলাম থেকেই মিটিয়ে দিয়েছে। এই জন্য কত আবু জেহেল আর কত নমরুদ আর কত ফেরাউন আর কত ওয়াসিম রেজবি তৈরি হবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, এর কোনো পরিবর্তন কখনো সম্ভব? যারা বলেন সম্ভব কি? পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করার। করবে কেমন করে করান ধ্বংস আগুনের অতেজ, করবে কেমন করে করান ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা বসে আছেন আপনাদেরকে বলছি, কোরআনকে ভালো না বাসলে আমরা এখানে কেউ বসতাম? এরা বলেন বসতাম কি? না। এজন্য সকাল যখন হলো আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমি আমার মাকে ডেকে বললাম, মা নোংরা হয়ে গেছে, আমি পোশাকটা পরিষ্কার করতে হবে। মা বললো খুলে দে। আমি বললাম, মা জুব্বাটা নোংরা হয়েছে। মা বললো খুলে দে। খুলে দিয়েছি। এবার কোরআনে কারিমের যে কাপড়টা থাকে বন্ধু, আমি বললাম, মা সেটাও নোংরা হয়েছে, খুলে দিতে হবে, পরিষ্কার করতে হবে। মা বলল, তাড়াতাড়ি খুলে দে। আমি তিনটে জিনিস খুলে দিয়েছি, মা নিতে এসেছে। মা যদি নিতে এসে এই দামি কাপড়টার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে যায়, কষ্ট হবে না? একটু কট্টার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মুসলমান, কষ্ট হবে না?